কেন রাগ করব? আরে একটা বয়সে গিয়ে বাপরে পরে ছেলের অধিকার জন্মায়। অসুস্থ মানুষ অসুবিধা হচ্ছে, অসুস্থ মানুষ বাসে গেছে, অ্যাম্বুলেন্সে লয়ে যান। শুধু শুধু ঢাকায় নিয়ে আসলি, কি এমন হাতি ঘোড়া হবে বল? ইসলামপুরের পরোয়ানের দোকানের মোরগ পোলাও, বাবুবাজারের যে বিখ্যাত সুতলি কাবাব, তারপরে ধর খাস্তা বাগুরখানি, তুই তো মানে কোনো চিনিসই না। বাবা জানালাটা বন্ধ করে দিব নাকি? না না না, ঠিক আছে। আচ্ছা বাবা, তুমি আমার উপর রাগ করনি তো? কেন রাগ করব? আরে একটা বয়সে গিয়ে বাপরে পরে ছেলের অধিকার জন্মায়, তখন সব মেনে নিতে হয়। ড্রাইভার ভাই, গান ছাইটা দেন। তুমি এদেরকে চিনো না, এদের সাথে ভালোভাবে ব্যবহার করলে কোনো কাজে দেয় না। এইভাবে ব্যবহার করলে কোনো কাজ হবে না, বুঝিয়ে কথা বলতে হবে। কি বুঝিয়ে কথা বলবো, কি বুঝিয়ে কথা বলবো, এরকম চালাল অসভ্য মানুষ সব। এই ড্রাইভার, তুমি আরেকবার গান বাজালে তোমার একদিন কি আমার একদিন? আমার নাম রনক, আমরা রতনপুর গ্রাম থেকে এসেছি, ইনি আমার বাবা ফজলুল হক। আফসার সাহেব মনে হয় আপনাকে আমাদের কথা বলেছিলেন। জি, আমার সানা আমার ফোনে বিস্তারিত জানাইছে। আপনারা আসেন, ভিতরে আসেন। এই যে আপনার থাকার জায়গা, এখানে আপনারা থাকবেন, আমি পাশের ঘরে আছি, কোনো কিছু দরকার হলে আমার ডাকবেন। আমার নাম কামু ইসলাম। হুট করে এখানে এসে ওঠার নাকি ভালো হলো? চেনা নেই জানা নেই, গ্রাম সম্পর্কের আত্মীয় না কি জানো, তাও একবার বোধহয় দেখা হয়েছিল যখন ছোট ছিল। আমিও একই কথা চিন্তা করেছিলাম, তারপর চিন্তা করলাম এত দৌড়াদৌড়ি, ডাক্তার কাছে যাওয়া, এই অ্যাপয়েন্টমেন্ট কালেক্ট করা, যদি হোটেলে উঠতাম তুমি একা একা বোর ফিল করতে। শুধু শুধু ঢাকায় নিয়ে আসলি, কি এমন হাতি ঘোড়া হবে বল? আচ্ছা বাদ দাও তো এসব কথা, তুমি গিয়ে মুখ হাত দাও, আমি গিয়ে কিছু খাওয়াটাও নিয়ে আসি বাইরে থেকে। বাইরে হোটেল থেকে খাবার নিয়ে আসছি, পয়সাটা আসবে কোথা থেকে? সেটা আমার চিন্তার বিষয়, তুমি গিয়ে ফ্রেশ হও, আমি খাওয়াটা নিয়ে আসছি, প্লিজ এটা নিয়ে চিন্তা করো না। ঢাল নেই, তলোয়ার নেই, নিধিরাম সর্দার, পয়সার ব্যাপারে চিন্তা করো না, সব আমি নিয়ে আসছি। কোত্থেকে পয়সাটা আসবে? চাকরি বাকরি থাকলেও হতো। ফোন করেছো? ভাইয়া ফোন করেছে। হ্যালো। হ্যালো মা,
রনক কেমন আছিস বাবা? তোর বাবা কেমন আছে? ভালো আছে মা। তুমি আর মিনু কেমন আছো? আমরা ভালো আছি। তোদের পৌঁছাতে কোনো অসুবিধা হয়নি তো? না না, কোনো অসুবিধা হয়নি, আমরা একদম ঠিকঠাকভাবে পৌঁছেছি। আরে আফসার সাহেবের বাসায় থাকছি, কোনো সমস্যা হয়নি। আচ্ছা, তোর বাবাকে ডাক্তার দেখাবি কবে? এখনো যাই না, কাল পরশু যাবো হয়তো। এখন রাখি, অনেক বিল উঠছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, আল্লাহ হাফেজ। খোদা হাফেজ মা, ভালো থাকো। হ্যাঁ, আজকাল ঢাকা শহর বোধহয় খাবার দাবারের দাম খুব বেড়ে গেছে, তাই না রে? আমি কি করে বলবো, আমি তো এখানে একদমই নতুন। আমি নিশ্চিত যে এই মাছটা দাম অন্তত পক্ষে 30 টাকা হবে। না, কাল থেকে আমাদের আরও অনেক সাবধান হতে হবে, দরকার হলে আমরা অনেক বেশি খাবো, বুঝেছিস? আর তাছাড়া ছোটো ছোটো হোটেলে খাবো, ভালোই হবে। তোমার এমনিতেই বাইরে খাওয়া বারণ, কম দামি হোটেলে খেলে তোমার আরও সমস্যা হবে। কী যে বলিস, যখন ইউনিভার্সিটিতে পড়তাম কত ছোটো ছোটো হোটেলে খেয়েছি জানিস, সেখানে রিক্সাওয়ালা ছাড়া আর কেউ ঢুকত না, কি অমৃতের মতন খাবার ছিল সেখানে। আর তখন সে খাবারের মানও অনেক ভালো ছিল। হ্যাঁ, সে আর বলতে, ইসলামপুরে পরোয়ানের দোকানের মোরগ পোলাও, বাবুবাজারের যে বিখ্যাত সুতলি কাবাব, তারপরে ধর খাস্তা বাগুরখানি, তুই তো পরে কোনো চিনিসই না। সময় যদি পাই তাহলে তোকে নিয়ে এইসব জায়গায় যেতে হবে, বুঝছিস? 100 বার যাবো, কালকে ডাক্তারের কাছে যাবো, অ্যাপয়েন্টমেন্ট দিতে 2-1 দিন এমনিতেই সময় লাগবে, ওই সময়টা আমরা সব জায়গায় ঘুরে দেখবো, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, খুব জমবে। আচ্ছা তুমি খেয়ে নাও, হাতটা ধুয়ে আসে, ওষুধটা খাইয়ে দেবো। একদম বের হবে না, তোমার খাওয়া এখানেই দিয়ে যাবে, কিছু লাগলে কামরুল সাহেবকে বলো। তুই একেবারে একা একা যাবি? আমার যেন কেমন ভয় করছে রে। একদম চিন্তা কর না, ওষুধটা টাইম মতো খেয়ে নিও, ওই টেবিলের উপর সাজিয়ে রাখা আছে। ঠিক আছে, তা না খাবো, কিন্তু ঢাকা বড় বিপজ্জনক শহর হয়ে পড়েছে আজকাল, আর তাছাড়া তুই তো শহরটা চিনিসই না। এসব নিয়ে চিন্তা করলে চলবে না, আমার যদি দেরিও হয় তুমি একদম কিচ্ছু ভাববে না, আমি ডাক্তারের কাছে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তবেই আসবো। আচ্ছা আচ্ছা, আমি বরং বলি কি, চল না আমিও যাই তোর সঙ্গে, দুজনে একসঙ্গে যাওয়া যাবে। বাবা প্লিজ, তুই প্লিজ রেস্ট নাও, তুমি রেস্ট নিলে তখনই আমি নিশ্চিন্ত থাকবো। লক্ষ্মী ছেলের মতন এখানে বসে থাকবে।